ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, আর এর জেরে ট্রেন চলাচলে কিন্তু ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে। আজ রাত ১১টা থেকে শিয়ালদা দক্ষিণ শাখায় বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। আজ রাত ১১টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত বাতিল হয়েছে বেশ কিছু লোকাল ট্রেন, যার মধ্যে রয়েছে বারাসাত হাসনাবাদ শাখাতেও রাত ১১টা থেকে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। শিয়ালদা ক্যানিং বজবজ শাখায় বাতিল হয়েছে বেশ কিছু লোকাল ট্রেন। শিয়ালদা ডায়মন্ড হারবার লক্ষ্মীকান্তপুর নামখানা বারুইপুর শাখাতেও বাতিল হয়েছে ট্রেন। হাওড়া থেকে 9টি দূরপাল্লার ট্রেনও বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। ব্যান্ডেল শাখায় বাতিল হয়েছে 9টি লোকাল ট্রেন। হাওড়া সিঙ্গুরের মধ্যে 2টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। আর রেমালের সরাসরি প্রভাব বিমান পরিষেবাতেও। আজ বেলা ১২টা থেকে আগামীকাল অর্থাৎ সোমবার সকাল ৯টা পর্যন্ত বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দর, অর্থাৎ সমস্ত বিমান বাতিল করা হয়েছে। এই সময়ের মধ্যে ঘূর্ণিঝড়ের সতর্কতায় ২১ ঘন্টা বন্ধ থাকছে উড়ান পরিষেবা। আজ বেলা ১২টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত অর্থাৎ ২১ ঘন্টা সমস্ত রকম বিমান চলাচল বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দর থেকে। আমি যেখানে দাঁড়িয়ে আছি ফিয়ারলি ঘাট, সেই জায়গার ছবিটা তোমাকে দেখাবো, যেখানে ইতিমধ্যেই সতর্ক হয়েছে প্রশাসন। গতকালই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে আজ অর্থাৎ রোববার গোটা দিন এখানের যে ফেরি যোগাযোগ তা বন্ধ থাকবে, ফেরি চলাচল পুরোপুরি বন্ধ। এবং তোমাকে ঘাটের ছবিটা দেখাবো, যেখানে পুরো ঘাট শুনশান, অন্য দিনের থেকে ছবি একেবারে আলাদা। সমস্ত যানবাহন পাড়ে রয়েছে এবং নদীপথের যোগাযোগ পুরোটাই বন্ধ। এবং তুমি ঘাটের ছবিটা দেখতে পাচ্ছ, যেখানে টিকিট কাউন্টার থেকে শুরু করে যে ঘাট পুরো শুনশান, পুরোপুরি বন্ধ করে রাখা হয়েছে দুর্ঘটনা এড়ানোর জন্য। এবং আগামীকাল কী পরিস্থিতি হয় সেদিকে নজর রয়েছে। তার পরিপ্রেক্ষিতে আগামীকাল কী করা হবে, অর্থাৎ ফেরি চলাচল স্বাভাবিক হবে কিনা বা কীভাবে চালানো হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ সব মিলিয়ে বলা যেতে পারে যে এই দুর্যোগের পরিস্থিতিতে এই আজকের দিনে অর্থাৎ রোববার গোটা দিন এই গঙ্গাবক্ষের সমস্ত ফেরি চলাচল বন্ধ রয়েছে, যা অন্যান্য ঘাটের মতো এখানে অর্থাৎ ফিয়ারলি ঘাটও একই ছবি। পাসিং পয়েন্ট যেটা হলে, যেটা আপনার ল্যান্ডফল যেটা সম্ভাবনা আছে, গভীর রাত্রে নাগাদ সম্ভাবনা আছে সম্পূর্ণ হওয়ার। দুপুর থেকে বা সকালের কিছুক্ষণ পরের থেকেই আমাদের আপনার ওয়েদার তো আজকে অলরেডি আমার শুরু হয়ে গেছে, আপনার যেটা আউটার ব্যান্ডে হয় 27 তারিখ দুপুর পর্যন্ত। এই সময়ে 24 ঘন্টা যে সময়, এই 24 ঘন্টা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের জন্যে সবথেকে ক্রুশিয়াল সময়। এই সময়ের মধ্যে আপনার 6 ঘন্টা মতো সময় বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গাতে ওয়েদার সবথেকে খারাপ থাকবে। তা কলকাতার জন্যও আমাদের সেজন্য ওয়ার্নিং আছে, যেমন আমাদের ওয়েদার আর সম্ভবত মেনলি এটা হয় যে আপনার ল্যান্ডফল যখন শুরু হলো তার কয়েক ঘন্টা আগে থেকে শুরু হয়, তারপরে ল্যান্ডফলের পরে আরও কয়েক ঘন্টা পর থেকে চলতে থাকে। এটাই হচ্ছে মেন সময়। এবার ল্যান্ডফলের আপনার এক্স্যাক্ট টাইমিং আমরা যেমন পাশাপাশি যেমন বলেছি, ওইরকম আপনার 2-4 ঘন্টা প্লাস মাইনাস আপনার যেটা ইয়ে হয় সেই মতোই আপনার ওয়েদারটাও শুরু বা শেষ হয়।